ছবি রঙ হাসিম হন ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে কাগজ তো সাদা পেন্সিলে আঁকা যায় হাতের কলমটা দিয়েও আঁকা যায় এই সাদা জমি রঙ হলে খুব ভালো হয় ইচ্ছে মতো লাল নীল সবুজ বেগুনি হলুদ কালো রং ঘষে ঘষে সাদা কাগজটা ভরে ফেলা যায় সুন্দর এক রঙিন ছবি আঁকা হয়ে যায় হলুদ নীল ও লাল এই তিনটি কিন্তু আসল রং এই তিন রং থাকলে নানা রকম নানা রঙে ভরা পরিপূর্ণ ছবি আঁকা যায় এই তিনটি রঙ মিশিয়ে মিশিয়ে অনেক রং পাওয়া যায় যেমন হলুদ ও নীল রং মেশালে পাবে সবুজ নীল ও লাল মেশালে পাবে বেগুনি লাল ও হলুদ মেশালে পাবে কমলা এভাবে একটির সঙ্গে আরেকটি রং। একাধিক রং মিশিয়ে কত রকম রং যে পাওয়া যায় তা মধ্য কয়েকটি হলো মৌলিক রং প্রাথমিক রঙ সবুজ কমলা বেগুনি হল দ্বিতীয় পর্যায়ের বা মাধ্যমিক রং এবং অন্যান্য রং পরবর্তী পর্যায়ের সাদা ও কালো রং ছবি আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মৌলিক রং মিশিয়ে মিশিয়ে এ দুটো রং পাওয়া যাবে না তবে সবুজ লাল ঘন করে মিশিয়ে কালো কাছাকাছি একটি ঘাড় রঙ পাওয়া সম্ভব তৈরি করা সম্ভব রং ধনু সাতটি রঙ বৃষ্টির পর আকাশ যখন রং ধনু ফুলে ওঠে একটি একটি করে গুনে গুনে সাতটি রঙ খুঁজে বের করা যায় হলুদ কমলা লাল সবুজ নীল বেগুনি গোলাপি বাংলাদেশের সরত দেশ বছরের বারো মাসকে আমরা দুই মাস করে প্রকৃতি আবহাওয়ার কারণে ভাগ করে নিয়েছি বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল আবহাওয়া থেকে শুষ্ক গরম বৃষ্টি হয় কম গাছপালা খালবেল নদী শুকিয়ে যায় প্রচণ্ড রোদে গাছের সবুজ সতেজ রং বিবর্ণ হয়ে যায় আবার হঠাৎ করে আকাশে কালো রঙের ম্যাঘ ছোটাছুটি বিদ্যুৎ চমকানো সঙ্গে খানে তালা লাগা প্রচণ্ড শব্দে বজ্রপাত হয় তারপর ঝড় ও বৃষ্টি প্রকৃতিতে রঙের নানা রকম খেলা চলে রঙ বেরঙের ফল আম জাম কলালি চু তরমুজ এই গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায় লাল নীল কালো হলুদ গোলাপি কমলা সবুজ রঙের এই বাহারি ফলগুলোর স্বাদু মিষ্টি বর্ষাকাল হল আষাঢ় শ্রাবণ মাস জিরজিরে অল্প বৃষ্টি থেকে জর করে প্রবল বেগে বৃষ্টি হয় এ সময় মাঠ ঘাট নদী নালা ঝিল বিল পানিতে টম্বুর পানি পেয়ে গাছপালা সতেজ হয়ে যায় নানা রকম সবুজ রঙে ভরে যায় গাছপালা বন জঙ্গল ডান খেত খেত ইত্যাদি সাদা ও কমলা রঙের কদম ফুল বর্ষা ঋতুর ফুল এই ঋতুতে সতেজ ও সবুজ কচু বনে যখন কমলা রঙের লম্বা লম্বা ফুল ফুটে চমৎকার লাগে দেখতে কচু ফুল তরকারি হিসেবেও সুস্বাদু শরৎকাল সাদা ও স্বচ্ছ নীলের হাত ছড়াছড়ি ভাড্র এ দুই মাস শরৎকাল এ সময় বৃষ্টি বসে যায় সুন্দর নীল আকাশে তুলোর মতো গুচ্ছ গুচ্ছ মেঘ ভেসে বেড়ায় গাছপালা নদী প্রকৃতির সব কিছু এই ঋতুতে ঝকঝকে নদীর ধারে বিলে অল্প পানিতে কাদামাটিতে সবুজ গাছ থেকে বের হয়ে আসে নানা নরম সাদা কাশফুল বাতাসের দোলায় এই কাশফুল যখন দোলে সুন্দর নরম রঙের কারণে মন তখন আনন্দে নেচে ওঠে বিলে পুকুরে এ সময় শাপলা ফুল কুটে বেশিরভাগ শাপলা সাদা লাল সাপলাও আছে যা দেখতে খুবই সুন্দর বরা নদীও খালে সাদা লাল নীল হলুদ বিভিন্ন রঙের পাল তোলা নৌকা চলাচলের দৃশ্য মোহনীয় আমন্ত্রিত হলো কার্তিক ও অগ্রহণ মাস সবুজ দানের রং হলুদ হতে শুরু হয় ঋতুর শেষ দিকে অর্থাৎ অগ্রহণ মাসে পুরো মাঠে হলুদ বা গেরুয়া মা ব্যবহার ধান পেকে গিয়েছে চাষিরা দল বেদে ফসল কাটা শুরু করেছে এরপরে পৌষ মাঘ শীতকাল বনে জঙ্গলে বাড়ি রাঙিনায় সর্বোচ্চ নানা রঙের ফুল ফুটে শুরু করে এই ফুল ফুটা শীতের পরে বসন্ত ঋতু পর্যন্ত চলতে থাকে শিমুল পলাশ আর কৃষ্ণচূড়া গাছে তখন ফুল ফুটে হলদি গাছের ঝলমলে হলুদ রঙের ফুলে পুরো প্রকৃতি যেন রঙের উৎসবে মেতে ওঠে মাঠে তিলের ক্ষেতে সাদা হালকা বেগুনি ফুল সরষের ক্ষেতে ফুলে ফলে হলুদের বন্যা নামের এই শীতকালে শীতের কারণে মানুষের পোশাক আশাকে আসে রঙের বৈচিত্র্য লাল হলুদ কালো বিভিন্ন রঙের গরম কাপড় টুপি ব্যবহার করে মানুষ শীতকালে কুয়াশা ও প্রকৃতি ধোঁয়াটে ধরনের এক মায়াবী রঙ আমাদের চোখের সামনে তুলে ধরে খুবই ঠান্ডা ও বরফ পড়া দেশ থেকে চলে আসে আমাদের দেশে লক্ষ পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে এসে এরা আমাদের দেশে খালে বিলে নদীতে যাদের বলা হয় অতিথি পাখি রং বেরঙের পালক এসব পাখি শীতের শেষে বসন্তের শুরুতেরা আবার চলে যায় নিজের দেশে ফাল্গুন চৈত্র বসন্তকাল শয় ঋতুর শেষ ঋতু এ সময় গাছে গাছে যেন প্রতিযোগিতা কে কত সুন্দর সতেজ ফুল ফুটাতে পারে নানা রঙের পালকে সেজে ছোট বড় সব পাখি গাছে গাছে নেচে বেড়ায় উড়ে বেড়ায় ফুলের মধু খেয়ে উড়ে বেড়ায় আনন্দে অন্যদিকে হাজার লক্ষ রঙিন প্রজাপতি এত রঙ বেরঙ্গের যে হিসেব করা সম্ভব নয় নানা রঙের মোহনায় মোহাময় প্রেরণায় মানুষও স্বভাব আনন্দে মেতে ওঠে বাসন্তী উজ্জ্বল রঙের পোশাকে সাজসজ্জা উৎসবে মেতে ওঠে তাই বসন্ত ঋতুই হল রঙের ঋতু অনেক কাল আগে থেকেই বাংলাদেশের সর্ব আমাদের পরিবেশ নিঃস্বর্গের উজ্জ্বল সুন্দর নানা রঙের সে সমাবেশ ঘটেছে রূপের রকম ফের ঘটে চলেছে তা বাঙালির মনকে নানাভাবে প্রভাবিত করেছে তাই আমরা দেখি আমাদের গ্রামীণ সমাজের লোকশিল্পীরা মাটির পুতুল কাঠের পুতুল কাপড় তুলু পুতুল সোনার পুতুল লক্ষ্মী সরা সুখের হাড়ি, নকশি কাঁথা হাত পাখা পাটি গল্প বলার পটে তথা লোকশিল্পে উজ্জ্বল ও সতেজ স্ট্রং ব্যবহার করে সবই শিল্পকে সুন্দর ও মোহনীয় রূপ দিয়ে চলেছে তাতে তৈরি কাপড়ের তাঁতিরা এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকেরা তাদের তৈরি তাঁতের পোশাকে রঙিন সুতোর বুনুটে নানা রঙের জলমলে মন করা সব শাড়ি ও পোশাক বানিয়ে চলেছে আমাদের শিশুর এখন ছবি আঁকে বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের শিশুদের ছবির রঙ অনেক উজ্জ্বল সাহসী এবং মৌলিক রঙ গ্যাসায়ের তাই সব সহজেই বাংলা শিশুদের ছবিকে আলাদা বৈশিষ্ট্য চেনা যায় চারুকলা শিল্প প্রতিষ্ঠানে শিক্ষাপ্রাপ্ত চিত্রশিল্পীদের ছবির সামনে দাঁড়ালে এই কথা মনে হবে বাংলাদেশ শিল্পীরা অনেক মুক্ত সহজ ও সাহসী লাল নীল হলুদ সবুজ বেগুনি কমলা কালো সাদা রঙের শিল্পীরা সুন্দরভাবে ছবিতে নকশি কাঁথার হাত পাখায় পুতুলে হাড়ি পাতিলে ব্যবহার করেছেন তাই বাংলার শিল্পীদের শিল্পকর্ম সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে